মানে কোনোভাবেই আমাদের সাফল্যকে কেউ কেউ দেখতে চায় না, আর কেউ কেউ আমাদের দ্বারা তাদের কর্মকাণ্ডে আঘাতপ্রাপ্ত হয়েছে, সেই জন্য তারা অ্যাগ্রিফড বা ক্ষোভ, আমি ক্ষোভ শব্দটা বলা উচিত না, অ্যাগ্রিফ তো ভালো শব্দ, তারা মানে অনৈতিক কাজ করতে পারে নাই, পারে নাই বিধায় তারা বিক্ষুব্ধ। অতএব তারা যেভাবেই হোক আমাকে হেয় প্রতিপন্ন করতে হবে। প্রথম তো নিশ্চয়ই আমাকে সরায় দেওয়া, মানে প্রথম তো হলো যে আল্লাহ না করুক, সেটা আমি বলেছিলাম সেনকে, যে পারলে তো আজকাল তো আপনারাও জানেন অনেক কম পয়সাতে যাই, মানে আমাকে দুনিয়া থেকে সরায় দেওয়া, তো এটা তো হয় নাই, আল্লাহ তাআলার রহমত হায়াত আছে আমার। দ্বিতীয়ত কী হবে, যে আমার চাকরির থেকে সরায় দেওয়া, সেটাও পারে নাই। আর তাহলে কী বাকি থাকে, যে আমাকে হেয় প্রতিপন্ন করা, সেজন্য হেয় প্রতিপন্ন করার যত রকম পথ আছে, এর আগেও হয়েছে এখনও হয়েছে এবং দেশে বিদেশে সব জায়গায়, দেশের কিছুই পায় নাই। এটা আবার গুড সাইড, যে ওটাকে লিখেছেন, এখানেই লিখেছেন উনি, যে বাংলাদেশে কোনো, যেটা আমি একবার আপনাদেরকে বলেছিলাম যে ফর্চুনেটলি আর আনফর্চুনেটলি আমার এক টাকার সম্পত্তিও নাই। ফর্চুনেটলি বললাম এই জন্য যে আল্লাহ তাআলা আমাকে দিয়ে দিছে অন্যদিক থেকে, অর্থাৎ আমার শ্বশুরবাড়ির সম্পত্তি আমার ওয়াইফের নামে, কাজে সেগুলো তো আমার, অথবা আমার কোনোদিন কোনো জমি কিনতে হয় নাই ঢাকায়। আর দ্বিতীয়ত আমি বলেছিলাম যে আমি জীবনে কোনোদিন হারাম পয়সা খাইনি, আমার সমস্ত আয় হালাল, সেটা আমেরিকায় আয় যেটা ছিল সেটাও হালাল ছিল, এখনও যেটা সেটা হালাল, ভবিষ্যতে যতদিন বাঁচবো হালালই থাকবে।